বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক দেখাতে পারে জামায়াত ধীরে ধীরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির দৃশ্য আওয়ামী লীগ বিএনপির উপর থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে সাধারণ জনগণের আশা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার পাহাড় তৈরি করে যাচ্ছে এই দেশের বড় দুই দলের রাজনৈতিক নেতারা দুর্নীতির রোশনালে পরে সাধারণ জনগণকে মেরে নিজেদের পকেট ভর্তি করতেছেন বিশ্লেষকরা মনে করেন আগামীতে বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে দিবে জামায়াতে ইসলামী কেননা তারা একটা আদর্শিক সুসংগঠিত দল বিএনপির জোর সরকার আমলে জামায়াতের দুজন মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজামির বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ বাহির করতে পারেনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিশ্লেষকরা মনে করেন যাদের নেতৃত্ব নিয়ে কোনো সংকোচ নেই গ্রুপিং নেই একদিনের মধ্যে আমির নির্বাচন করতে পারে যাদের প্রথম সারির নেতাদের ফাঁসি দেওয়ার পরেও নেতৃত্বের কোন শূন্যতা দেখা দেয় নাই একমাত্র এই দলটি এদেশের সোনার দেশে পরিণত করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা অতি শীঘ্রই জামায়াত বাংলাদেশে একটি নতুন চমক দেখাবে এই কথা এখন সবার মুখে মুখে সাধারণ মানুষ মনে করেন যতই দিন যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা ততই বাড়ছে তাই বাংলাদেশের রাজনীতিতে জামায়াত প্রধান শক্তিশালী দল হিসেবে আবির্ভাব ঘটবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিউ নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ